আমরা অ্যাপ্লিকেশন করে আপনাদের লাইভ করে দেখাবো, তাই আপনাদের বলবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করুন। চলুন আমরা অ্যাপ্লিকেশন শুরু করি। আমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য চলে এসেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ্লিকেশনের যে পেজ, সেই পেজে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বর পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলছে, তারপর 2 নম্বর এডুকেশনাল ডিটেলস, 3 নম্বরে আছে এমপ্লয়মেন্ট ডিটেলস অ্যান্ড ফারি ডিটেলস, এবং 5 নম্বরে হচ্ছে ফিনিশ। তো আমরা অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ, এখানে চুজ পোস্ট নেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যে আমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য এখানে অনেকগুলি পোস্ট আছে, সেগুলো আপনি যেটাতে অ্যাপ্লিকেশন করতে চাইবেন সেটা আপনি চয়েস করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র পিওন, এগুলির মধ্যে যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা আপনি চয়েস করবেন এবং আগে যাবেন। তো আমরা এখানে আজকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপ্লিকেশনটা সেটা করে দেখাবো। সেটা করে দেখার জন্য আমরা সেটাকে চয়েস করলাম। এবারে আমরা নিউ ইউজার রেজিস্টার্ড অ্যান্ড অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার আগে এবং ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা এবারে এটাকে ক্লিক করে নিই। এটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পেজ চলে এসছে। তো দ্বিতীয় পেজ চলে আসার পরে আমি একটু আপনাদের বলে দিই যে স্টার মার্ক চিহ্ন যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। তো প্রথমেই আপনার ইমেল অ্যাড্রেস চাইছে, তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস ফিল আপ করে দেবো। তারপরে কনফার্ম ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল আইডিটা কনফার্ম দিয়ে দেবেন। তারপরে আপনার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড সেটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের স্যালুটেশনটা এখান থেকে চয়েস করবেন। এবারে তারপরে নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফটো, এখানে ফটো চয়েস করবেন। ফটোটা অবশ্যই এখানে আপলোড সাইজ দেওয়া আছে, আপলোড ফটো ফর 140x140 সাইজ হতে হবে, ম্যাক্সিমাম সাইজ 80 KB-র মধ্যে। এবং সিগনেচারটাও 140x50 ম্যাক্সিমাম সাইজ 80 KB-র মধ্যে হতে হবে। এবারে ন্যাশনালিটি কী সেটা এখানে লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে, তারপরে জেন্ডার আপনি মেল ফিমেল যেটা আছেন সেটা দিবেন, তারপরে ক্যাটাগরি আপনার জেনারেল, ওবিসি, এসটি, এসসি, ওবিসি এ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা আপনার আছে সেটা আপনি এখান থেকে চয়েস করবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল যেটা আছে সেটা আপনি দিবেন। ডেট অফ বার্থ এখানে আপনি লিখে দেবেন। ডেট অফ বার্থ লিখে দেওয়ার পরে আপনার এখানে চলে আসবে নেম অফ স্পাউস, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর নাম এখান থেকে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাদার্স নেম এটা আপনারা দেবেন, তারপরে মাদার্স নেম এটা দেবেন, তারপরে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন, তারপরে কান্ট্রি এখানে অবশ্যই কান্ট্রি লিখবেন, তারপর স্টেট, তারপর সিটি এবং পিনকোড লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে ক্যাপচা আছে সেটা এখানে দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়া হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড প্রসিড এই যে অপশান সেটাতে ক্লিক করবেন। তো চলুন আমরা ফিল আপ করে নিচ্ছি এবং আগে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখানে আমাদের ইমেল আইডি আমরা পুট করে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা ফিল আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। আমাদের ইমেল আইডি এখানে পুট করে দিয়েছি, আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিয়েছি এবং ফটো আপলোড করে দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং সিগনেচারটা আপলোড এখানে করে দিয়েছি শো হচ্ছে। এবারে মোবাইল নাম্বারটা এখানে আমরা পুট করে দিয়েছি, আমাদের ক্যাটাগরি ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে চয়েস করে নিয়েছি। এই যে এখানে নেম অফ স্পাউস, আপনার স্বামী বা স্ত্রীর নাম যেটা, এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সেটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নাও। তারপরে ফাদার্স নেম দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, পুরো অ্যাড্রেস দিয়ে দিয়েছি, মাদার্স নেম দিয়ে দিয়েছি। এবারে আমরা এই ক্যাপচারটাকে এখানে দিয়ে দিয়ে আমরা সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবো। তো চলুন আমরা ক্যাপচারটা দিয়ে দিই এখানে। ক্যাপচার আমরা এখানে দিয়ে দিয়েছি, এবারে আমরা সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবো। এটাও চাইছে, এটা দিতে বলছে, দেখুন এখানে ম্যান্ডেটরি চিহ্ন দেওয়া নেই কিন্তু এটা আমি সেভ অ্যান্ড প্রসিড করতে যাচ্ছি তখন এখানে দিচ্ছে, অর্থাৎ এটাও ফিল আপ করতে হবে। তো আমাকে এটা ফিল আপ করতে বলছে, আমি এখানে করে দিচ্ছি। যেহেতু আমি এখানে ম্যারিড চয়েস করেছি তাই আমাকে এটা দিতে বলছে, ঠিক আছে। আপনি যদি হয়তো সিঙ্গেল যদি চয়েস করেন তাহলে হয়তো বলবে না, আমি ম্যারিড করেছি তাই আমাকে এখানে দিতে বলছে। তো আমি আমার ওয়াইফের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এবারে আমরা সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করছি। তবে সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করার আগে আপনাদের একবার অবশ্যই চেক করে নিতে হবে, তো আমি একবার চেক করে নিচ্ছি।
ক্লিক করে নিলাম। এবার আমরা সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করলাম। সেভ এন্ড প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে শো হচ্ছে আমরা যা যা ফিল আপ করেছি সেটা ডিটেলস এখানে শো হচ্ছে। আপনার যদি আপডেট কিছু করার থাকে তো আপনি এখান থেকে আপডেট করতে পারেন এখানে আপডেট অপশনে ক্লিক করে। আমরা আপডেট কিছু করতে চাইছি না তাই নো থ্যাংকস এই অপশনে ক্লিক করলাম। এবারে আমাদের দ্বিতীয় স্টেপ এডুকেশনাল যে ইনফরমেশান সেটা এখানে খুলে গেছে। তো আমরা এখানে আমাদের এডুকেশনাল ডিটেলস সেটা আমরা ফিল আপ করে নিব। তো আপনি দেখতে পাচ্ছেন যে স্কুল কলেজ অ্যান্ড বোর্ড এই যে আপনারা কোন বোর্ডের মাধ্যমে 10th ক্লাস পাস করেছেন সেটা এখানে ফিল আপ করতে হবে। এক্সাম পাসড কি এক্সাম পাস করেছেন কত ইয়ার অফ পাসিং আপনাকে এখানে দিতে হবে। তারপরে ক্লাস অর ডিভিশন আপনি কোন ক্লাসে পাস করেছেন অথবা কোন ডিভিশনে পাস করেছেন এটা দিতে হবে। আপনি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেটা পাস করেছেন ডিভিশন সেটা আপনি এখানে দেবেন। তারপর পার্সেন্টেজ অফ মার্কস এখানে পার্সেন্টেজ অফ মার্কস আপনার যেটা আছে সেটা দেবেন। সাবজেক্ট তারপরে আপনার এনি আদার ইনফরমেশান অন্য কিছু যদি ইনফরমেশান আপনি দিতে চান তাহলে আপনি এখানে এন্ট্রি করবেন। তারপরে আপনার চলে আসছে এইচএস বা আইএসসি বা সিবিএসসি বোর্ডের মাধ্যমে যে 10+2 অর ইকুইভ্যালেন্ট যে আপনার ডিগ্রি আছে সেটা আপনি এখানে দেবেন। সেম একই বিষয় উপরে যেটা বললাম স্কুল কলেজ অ্যান্ড বোর্ড এক্সাম পাসড ইয়ার অফ পাসিং ক্লাস অর ডিভিশন পার্সেন্টেজ অফ মার্কস সাবজেক্ট এনি আদার্স ইনফরমেশান এক্সেট্রা। এবারে গ্র্যাজুয়েশন 3 ইয়ার ডিগ্রি কোর্স যেটা আপনার আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আপনার মাস্টার ডিগ্রি যদি থাকে সেটা দেবেন। আদার্স কোনো ডিগ্রি থাকলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এবারে আপনার আদার্স ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান যেটা আছে সেটা এখানে চলে আসছে। কোনো এক্সপিরিয়েন্স আপনার 1 ইয়ার যদি থেকে থাকে হ্যাভ এ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স অন অফিস ওয়ার্ক ইন ইউনিভার্সিটি যদি আপনার এটা ইয়েস হয় তো ইয়েস করবেন নো হলে আপনি নো করবেন। কোনো ইউনিভার্সিটিতে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটা লিখবেন আমার নো তাই করছি না। ইফ ইয়েস দেন স্পেসিফাই নেম অফ ইনস্টিটিউশন যদি আপনার ইয়েস হয় তাহলে আপনি সেটা সেই ইনস্টিটিউশনের নামটা এখানে আপনাকে ফিল আপ করতে বলছে এবং অ্যান্ড ইয়ার ইয়ার অফ এক্সপিরিয়েন্স আপনার কত বছরের এক্সপিরিয়েন্স সেটা আপনি এখানে লিখবেন। হ্যাভ 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাট লেটেস্ট 45% মার্কস ইয়েস আপনি 45% মার্কসের উপরে পেয়েছেন কিনা তারপর ইয়েস এটা ইয়েস থাকবে। ইফ ইয়েস দেন স্পেসিফাই ডিটেলস আপনাকে এখানে ডিটেলসটা দিতে বলছেন। তারপরে হ্যাভ বেসিক নলেজ ইন কম্পিউটার আপনার যদি বেসিক নলেজ কম্পিউটারে থাকে তাহলে আপনি ইয়েস করবেন সেটা স্পেসিফাই এখানে আপনি করবেন। তারপরে আপনার ইংলিশ নলেজ যেটা আছে সেটা আপনি এখানে ইয়েস করেছেন তাহলে আপনার এটা স্পেসিফাই করতে হবে। তারপরে আপনারা প্রিভিউ করে আপনারা দেখে নিতে পারেন অথবা সেভ অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করে আগে যেতে পারেন। তো চলুন আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি এবং আগে আপনাদের দেখাচ্ছি। তো আমরা ফিল আপ করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমরা বোর্ড এবং ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছি এবং আমার গ্র্যাজুয়েশন দিয়েছি আর উপরে মাস্টার ডিগ্রি বা অন্যান্য ডিগ্রি আমি এখন কিছু দিলাম না। এবারে আমরা এখানে স্পেসিফাই যেটা করতে বলেছে সেটা আমরা এখানে কোনো আমাদের এক্সপিরিয়েন্স নেই এটা নো করে দিয়েছি আমাদের এক্সপিরিয়েন্সে এই জায়গাটা ফাঁকা আছে। এবারে আমাদের বলে এখানে বলেছে হ্যাভ 3 ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাট লেটেস্ট 45% মার্কস অর্থাৎ 45% মার্কসের ওপরে নাম্বার আপনাকে থাকতে হবে। তো যদি ইয়েস হয় তাহলে আপনি এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন স্পেসিফাই করতে বলছে তো সেটা স্পেসিফাই করবেন। তো এটা দিয়ে দিয়েছি। এবারে আমরা আবার এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ বেসিক নলেজ ইন কম্পিউটার তো কম্পিউটার ইয়েস আমার বেসিক নলেজ আছে এবং এখানে বলেছে যে প্রসেসিং স্পিডশিট অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যারের নলেজ থাকতে হবে স্পেসিফাই আমরা এখানে ইয়েস করেছি। এবং এখানে বলছে দেখুন যে আপনার ইংরেজিতে কতটা জ্ঞান আছে এটা সম্পর্কে বলছে এবং লেটার লেখা বা কোনো অ্যাকাউন্টিং বিষয়টা সেটা সম্পর্কে আমি এটা ইয়েস করেছি এবং এখানে আমি রাইটিং অ্যান্ড স্পোকিং এই দুটি দিয়েছি। এবারে আমরা এখানে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবো। তো সেভ অ্যান্ড প্রসিডে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমাকে এখানে প্লিজ এন্টার দ্য রেকর্ড অফ 10th স্ট্যান্ডার্ড
সেটা আমাকে রেকর্ড ফিল আপ করতে বলছে, তো আমি তো ফিল আপ করেছি, তবুও আমাকে দিতে বলছে এখানে কি একটা, যাই হোক এটা হয়তো দিইনি তার জন্য। এবারে আমরা আবার সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার জন্য আমাদের এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশনে আমরা ক্লিক করে নিচ্ছি। আবার আমরা দেখে ধরুন আমরা সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পরে আমাদের যে তৃতীয় স্টেপ সেটা চলে এসছে। এবারে আমরা এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস চাইছে, তো এমপ্লয়মেন্ট ডিটেলস আমাদের এখানে নো আছে, তো এটা নো হবে। তারপরে এটাও নো আছে, আমাদের কিছু ডিটেলস দেওয়ার দরকার নেই। আমরা আবার এটা সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করব। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এটা ফিল আপ করবেন। তারপরে এখানে কেরিয়ার ব্রিফ, এটা কি বলছে, এনি আদার্স ইনফরমেশন যদি আপনার কোনো কিছু থাকে তো সেটা আপনি এখানে দেবেন। তারপরে এটা নেম অফ ডিজিগনেশন সেটা দেবেন, ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি দেবেন। তো এগুলো আমাদের কিছু নেই, তাই আমি এখানে দিচ্ছি না। আমি এখানে সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করে আগে যাচ্ছি। এবারে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ডিটেলস যেটা আমরা ফিল আপ করেছিলাম সেটা চলে এসছে। কনফার্মেশন নাম্বার, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশান কনফার্মেশন নাম্বার এখানে আপনি শো হচ্ছে দেখতে পাচ্ছেন ডিটেলস। এবারে পোস্ট অ্যাপ্লাইড ফর, আমি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট চয়েস করেছিলাম তাই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট চলে এসছে। এবারে আবার দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস শো হচ্ছে, আমার নাম শো হচ্ছে, তারপরে আমি যা যা ফিল আপ করেছি শো হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন। তারপরে ক্যাটাগরি আমার ওবিসি, ম্যারিড, ডেট অফ বার্থ, ডিটেলস পুরো একবার আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো পুরো শো হয়ে গেছে। এবারে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করবো, তো আমরা পুরো একবার দেখে নিই, তারপরে সাবমিট বাটনে ক্লিক করে নিব। তো এবারে আমরা নিচে চলে আসছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। এইভাবে আপনারা ফিল আপ করার পর একবার দেখে নিয়ে আপনারা সাবমিট বাটন ক্লিক করবেন। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, আমাকে একটা পপ আপ দিচ্ছে, আর ইউ শিওর, প্রেস ওকে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান। যদি আপনার সব কিছু তথ্য ঠিক থাকে, আপনি যদি শিওর হন তাহলে আপনি ওকে করবেন, এটাই আপনার পপ আপে বলছে, তো আমি ওকে করে দিলাম। সাবমিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের প্রিন্ট করতে বলছে, সাবমিট কমপ্লিট দেখতে পাচ্ছেন, সাবমিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এবারে প্রিন্ট করতে বলছে। তো আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করবো এবং আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা প্রিন্ট করে নেব। এটাকে আমরা এখন প্রিন্ট করছি না, আমি এটাকে সেভ করে রাখতে চাইছি। তো আমরা সেভ পিডিএফ করে রেখে দিব আমাদের কম্পিউটারে। আপনারা প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভ করে রেখে দিতে পারেন, তো আমি সেভ করে রেখে দিচ্ছি। সেভ করে নিলাম। এটা আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল, এটাতে কম্পিটিটিভ এক্সামের কোচিং দেওয়া হয়। এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পাবেন, সেখান থেকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন আর ভিডিওটাকে শেয়ার করুন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।